আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাইকে আজকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়ের সমস্যা সমাধান করব। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। বাসায় তোমাদের ভিডিওটি দেখার আগে বই, খাতা, কলম এবং তোমার যে আব্বু আম্মু আছে, যে কেউ একজনকে সাথে নিয়ে বসবে, যাতে করে ক্লাসটা তুমি আরো ভালো করে বুঝতে পারো। তাহলে আজকে আমরা কি করব? এখানে আমি তোমাদের জন্য কয়েকটি সমস্যা লিখেছি। চলো আমরা সমস্যাগুলো আগে দেখি। এই সমস্যাগুলো অবশ্যই তোমাদের পাঠ্যবইতে আছে, পাঠ্যবইতে তোমরা খুঁজলেই পাবে। খেয়াল করো, ইভা 32 টাকায় এক হালি ডিম, 30 টাকায় এক প্যাকেট চানাচুর এবং 6 টাকায় কিছু বিস্কুট কিনল, সে মোট কত টাকা খরচ করল? তোমাকে প্রশ্ন করেছে মোট কত টাকা খরচ করল। তাহলে তুমি কি করবে? তুমি যদি দোকান থেকে কোনো জিনিস ক্রয় করো, কয়েকটি জিনিস একসাথে ক্রয় করলে সেগুলোর মোট দাম করে তারপরে তোমাকে দোকানদারকে টাকা দিতে হবে। তাহলে আসো আমরা এই সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা লিখি সমাধান লিখে আমরা লিখি যে এক হালি ডিম 30 টাকা। এরপরে আমরা লিখি এক প্যাকেট চানাচুর এক হালি ডিম 32 টাকা হবে, আর এক প্যাকেট চানাচুর 30 টাকা। এরপরে কিছু বিস্কুট 6 টাকা। এবার আমরা এই তিনটি সংখ্যা 32, 30 আর 6 যোগ করব। যোগের নিয়ম নিশ্চয়ই তোমরা জানো। যোগ করার সময় যোগের যে পদ্ধতি আছে সেটা হলো, এখানে আমাদের যোগ করার সময় হাত যোগ হাতে রেখে এই পদ্ধতি অবলম্বন করতে হবে। তাহলে চলো আমরা যোগ করি। 6 আর 2 ডান দিকের সংখ্যাগুলো আগে যোগ করে দেখি। 6, 0 এবং 2 যোগ করলে হয় 8, এবং হাতে কোনো সংখ্যা নেই। তাহলে 3 আর 3 যোগ করলে হয় 6, 68 টাকা। এই তিনটি সংখ্যা আমরা যোগ করে পেলাম 68 টাকা। এখানে লিখে দাও মোট খরচ 68 টাকা। তোমাকে প্রশ্ন করেছিল মোট কত টাকা খরচ করলো, সুতরাং সে মোট 68 টাকা খরচ করলো। এভাবে তোমরা বাড়িতে সমস্যাটি সমাধান শিখবে, আশা করি বুঝতে পেরেছ। এখন ঝটপট খাতায় তুলে নাও, আমরা এরপরে দ্বিতীয় সমস্যাটি সমাধান করব। চলো দ্বিতীয় সমস্যাটি দেখে নেই। দ্বিতীয় সমস্যাটি দেখবো, তার আগে আমরা এই সমস্যাটি মুছে দেই। সমাধানটি মুছে দিলাম, এবার চলো দ্বিতীয় সমস্যাটি দেখি। তোমার একটি 50 গ্রাম বাটখারা, দুইটি 20 গ্রাম বাটখারা, তিনটি 10 গ্রাম বাটখারা এবং 5টি 5 গ্রাম বাটখারা আছে, তুমি কিভাবে 75 গ্রাম ওজন করবে? সমস্যাটি আমরা আরেকবার দেখি। তোমার একটি 50 গ্রাম বাটখারা, দুইটি 20 গ্রাম বাটখারা, তিনটি 10 গ্রাম বাটখারা এবং 5টি 5 গ্রাম বাটখারা আছে, তুমি কিভাবে 75 গ্রাম ওজন করবে? এই সমস্যাটি আমরা এখন সমাধান করব। প্রথমে আমরা একটি চিত্রের সাহায্যে বুঝে নেই কিভাবে সমাধান করব। ধরো এটা একটি 50 গ্রাম বাটখারা, তারপরে ধরো এটা একটি 20 গ্রাম বাটখারা, আবার
আরেকটি 20 গ্রাম বাটখারা। এই দুটাকে আমরা বন্ধ করে দিলাম একটা চিত্রের সাহায্যে। তারপরে আসো, ধরো এটা একটি 10 গ্রাম বাটখারা, আরেকটি 10 গ্রাম বাটখারা, আরেকটি 10 গ্রাম বাটখারা, মোট তিনটি 10 গ্রাম বাটখারা। এবার এখানে এটা একটি 5 গ্রাম বাটখারা, এটা আরেকটি 5 গ্রাম বাটখারা। এভাবে আমরা 5টি 5 গ্রাম বাটখারার চিত্র আঁকব, কারণ আমাদের প্রশ্নে বলেছে 5টি 5 গ্রাম বাটখারা, আরেকটি 5 গ্রাম বাটখারা আমরা আঁকি। এবার আমাদের অঙ্কটি বুঝতে সহজ হবে। এখানে 5টি 5 গ্রাম বাটখারা আছে, এখানে একটি 50 গ্রামের বাটখারা আছে, এখানে দুইটি 20 গ্রামের বাটখারা আমরা দেখতে পাচ্ছি, আর এখানে তিনটি 10 গ্রামের বাটখারা আমরা দেখতে পাচ্ছি। এবার তোমাকে 75 গ্রাম ওজন করতে বলেছে, 75 গ্রাম তুমি ওজন করবে। এখানে 75 গ্রাম আমরা লিখলাম। এখন এখান থেকে তুমি একটি বাটখারা নাও, 50 গ্রামের একটি বাটখারা নিলাম, এর সাথে যোগ করো দুইটি 20 গ্রাম বাটখারা থেকে একটি 20 গ্রাম বাটখারা নাও, তারপরে 10 গ্রাম বাটখারার আর প্রয়োজন নাই। এখন এখান থেকে একটি 5 গ্রাম বাটখারা নাও, তাহলে হয়ে গেল আমাদের 75 গ্রাম। অথবা তুমি 75 গ্রাম আবার লিখো, একটি 50 গ্রামের বাটখারা নাও। এখন তুমি 20 গ্রামের বাটখারা নিতে চাচ্ছ না, তাহলে তুমি 10 গ্রামের দুটি বাটখারা নাও, 10 গ্রামের দুটি বাটখারা নিলাম, এরপরে একটি 5 গ্রামের বাটখারা নাও। এভাবে তুমি ইচ্ছে করলে বিভিন্ন উপায়ে অনেকগুলো উত্তর সাজাতে পারো। পরীক্ষার সমস্যা সমাধানে যে কোনো একটি সমাধান দিলেই চলবে। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। অর্থাৎ আমার হাতে অনেকগুলো বাটখারা আছে, কিন্তু সবগুলো বাটখারা ব্যবহারের প্রয়োজন নাই। আমার 75 গ্রাম করার জন্য যে কয়টি বাটখারা দরকার আমি সে কয়টি নিয়ে 75 গ্রাম করতে পারি। বিভিন্ন উপায়ে আমরা অঙ্কটি সমাধান করতে পারি। ওকে, এবার আসো আমরা পরবর্তী সমস্যাটির সমাধান করি। 3 নম্বর সমস্যাটি দেখো, আকাশের কাছে 24 টাকা ছিল, তার বাবা তাকে আরও কিছু টাকা দিল, তার কাছে এখন 58 টাকা হলো, তার বাবা তাকে কত টাকা দিয়েছিল? আকাশের কাছে ছিল 24 টাকা, ভালো করে আরেকবার আমরা দেখে নেই, আকাশের কাছে ছিল 24 টাকা, তার বাবা তাকে আরও কিছু টাকা দিল। এই কিছু টাকা বলতে কত টাকা আমরা জানি না, কিন্তু তার কাছে এখন 58 টাকা হলো, তাহলে 58 টাকা তার কাছে আছে এখন বর্তমানে, আর আগে ছিল 24 টাকা। মাঝখানে যে টাকাটা বেড়েছে সেই টাকাটা বের করলে আমরা পেয়ে যাব তার বাবা তাকে কত টাকা দিয়েছিল। তাহলে এটা একটা বিয়োগ অঙ্ক। প্রথমে লেখো তার, এখানে আমরা যে অঙ্কটি সমাধান করছি তাই আমরা এখানে সমাধান লিখে নিব, সমাধান, তার কাছে, তার কাছে হলো, তার কাছে হলো কত টাকা? 58 টাকা। তারপরে তার কাছে ছিল, তার কাছে ছিল, তার কাছে ছিল 24 টাকা। এখন বিয়োগ করো, সুতরাং তার বাবা দিল, বিয়োগ চিহ্ন দাও। এবার 8 থেকে 4 বিয়োগ করবে, 4-এর পরে 8 হতে কত লাগে? 5, 6, 7, 8, অর্থাৎ এখানে 4 বসাতে হবে। আবার হাতে আছে কি? নাই, হাতে নাই, তাহলে 5 থেকে 2 বিয়োগ করো, 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3, 34 টাকা। আমরা পেয়ে গেলাম যে তার বাবা তাকে 34 টাকা দিয়েছিল, 34 টাকার সাথে 24 টাকা একসাথে হয়ে 58 টাকা হয়েছে। আশা করি তোমরা সমস্যাটির সমাধান বুঝতে পারলে। এবার আসো আমরা পরের সমস্যাটি সমাধান করি।
সমস্যাটি আগে দেখে নেই। তারিফ আম বিক্রি করতে বাজারে গেল, 35টি আম বিক্রি করার পর তার কাছে আরও 17টি আম রইল, সে কতগুলো আম বাজারে এনেছিল? আরিফ বাজারে গেল আম বিক্রি করতে, সে 35টি আম বিক্রি করেছে, 35টি আম বিক্রি করার পরেও তার কাছে আরও 17টি আম আছে, সে কতগুলো আম বাজারে এনেছিল? এই অঙ্কটি করার জন্য আমাদেরকে যোগ করতে হবে, অর্থাৎ এই অঙ্কটির সমস্যার সমাধান করব যোগ করে। তাহলে আমরা প্রথমে কী লিখব, যে আম বিক্রি হলো, আম বিক্রি হলো 35টি, হাতে রইল 17টি। 35টি আম বিক্রি হলো, 17টি আম হাতে রইল, এই দুটি সংখ্যা আমরা যোগ করে দেই। 7 আর 5 যোগ করো, 7-এর পরে 5 গর গণক, 8, 9, 10, 11, 12। তাহলে 7 আর 5 যোগ করলে হয় 12। এখানে আমরা 12-র 2 নামাবো, হাতে আছে কত? 1, হাতের 1, এই 1-এর মধ্যে দিলে হবে 2, 2 আর 3 যোগ করো, 2, 3, 4, 5, এখানে 5 লিখো, 52টি। তাহলে সে 52টি আম বাজারে এনেছিল, সে বাজারে আনলো, কতটি আম বাজারে আনলো? 52টি। আশা করি সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। এবার আমরা আজকের ক্লাসের শেষ অঙ্কটি করব, এরপর আমি তোমাদেরকে বাড়ি কাজ দেব। এই অঙ্কটি কি তোমরা উঠাতে পেরেছ? তাড়াতাড়ি খাতায় তুলে নাও, খাতায় তুলে নিবে, কারণ বাসায় এগুলো অনুশীলন করতে হবে। সর্বশেষ আজকের ক্লাসের যে অঙ্কটি আমি করব তোমাদের সামনে, দেখো এখানে একটি ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশের লব হলো 1, হর হলো 4, তাহলে এটাকে আমরা 4 ভাগের 1 ভাগ বলতে পারি। আর এই ভগ্নাংশটি হলো, লব হলো 1, হর হলো 2, তাহলে এটাকে আমরা 2 ভাগের 1 ভাগ বলতে পারি। 4 ভাগের 1 ভাগ এবং 2 ভাগের 1 ভাগ, এর কোনটি বড়, এই দুইটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় কোনটি ছোট সেটা আমাদেরকে বের করতে বলেছে। আমরা একটি চিত্রের সাহায্যে আগে আমরা দেখে নেই। 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগকে কথায় বলে 1/4। এবার এই 1/4 আমরা একটা চিত্র আঁকি, ধরো এখানে আমি একটি বৃত্ত আঁকলাম, এটা একটি বৃত্ত, এই বৃত্তটি যদি আমি সমান 2 ভাগ করি মাঝখান দিয়ে, তাহলে এই অংশটা কালো করো, এই অংশটা কালো করে দেই। এবার চিন্তা করলে বুঝবে যে এই বৃত্তটির অর্ধেক অংশ সাদা আর বাকি অর্ধেক অংশ কালো, কিন্তু কেন? এই কারণে কালো যে অর্ধেক, দুঃখিত এখানে আমাদের ভুল হচ্ছে, আমরা একটু ঠিক করে নিই। এই বৃত্তটি আমরা সমান 4 ভাগে ভাগ করি, 4 ভাগে ভাগ করার পরে একটি অংশকে আমরা কালো করে দেই, একটি অংশ মাত্র কালো করছি, আরও 3টি অংশ বাকি আছে। এবার আসো, 2 এর 1 সমান অর্ধেক, অর্ধেক বা 1 ভাগের 2 ভাগের 1 ভাগ, এর জন্য একটি বৃত্ত আঁকি, এই বৃত্তটির অর্ধেক কালো করে দেই। এবার খেয়াল করলে দেখবে এই অর্ধেক অংশটি বড় নাকি এই কালো অংশটি বড়? নিশ্চয়ই এই কালো অংশটি বড়, যেহেতু এই কালো অংশটি বড় তাহলে বুঝতে পারলাম যে 4 ভাগের 1 ভাগ নয়, 2 ভাগের 1 ভাগ বড়। তাহলে লেখো এখানে 4 ভাগের 1 ভাগ ছোট এবং 2 ভাগের 1 অর্ধেক এটি বড়। আশা করি উত্তরটি বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকের ক্লাসটি শেষ করলাম। শিক্ষার্থী বন্ধুরা, বাসায় তোমরা অলস সময় না কাটিয়ে কিছু পড়াশোনা করবে এবং আমার এই ক্লাসটি বোঝার জন্য তোমার মা বাবা অথবা তোমার যে বাসার যে কারো একজন সাহায্য নেবে, যাতে করে ক্লাসটি তুমি ভালো করে বুঝতে পারো। আগামী ক্লাসে আমরা আরও কিছু সমস্যার সমাধান করব। আর বাড়ি কাজ, আজকে যে অঙ্কগুলো আমরা করলাম এটা তুমি বারবার বাসায় অনুশীলন করবে, এটাই তোমার বাড়ি কাজ।
সবাই ভালো থাকে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।